বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে কিনা? অবুজ বয়সের গুনাহ কি ক্ষমাযোগ্য? 15 থেকে 16 বছর বয়স যখন, তখন আমি ইসলাম সম্পর্কে তেমন জানতাম না, অনেক গুনাহ করেছি, আল্লাহ কি সেগুলো মাফ করবেন? খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন। আমাদের অনেকে আমরা ছেলেবেলায় অর্থাৎ ছোট থাকতে কিশোর বয়সে আমরা অনেক অন্যায় করেছি, অনেকে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেন, তখনও সেই সেন্স তার আসে না যে মা বাবা কি। অনেকে দেখা যায় ওই বয়সে বাপের পকেট থেকে টাকা মারে, মায়ের টাকা চুরি করে নিয়ে খেয়ে ফেলে, অনেকে দেখা যায় যে ওই বয়সে বিনা ওযুতে নামাজ পড়ে ফেলে। আছে না নেই? বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ীর সন্তান আমাকে গত দুই দিন আগে এক সাক্ষাতে এক মিটিংয়ে উনি বলছিলেন যে ভাই, আমার আব্বা জান নামাজের ব্যাপারে এই পরিমাণ কড়াকড়ি করতেন যে আমাদের ভাইদেরকে এত জবরদস্তি করতেন, নামাজ জন্য এত প্রেশার দিতেন যে কোনো কোনো ভাই বিনা ওযুতে নামাজ পড়ত, শুধু বাপের মায়ের ভয়ে। অবশ্য সে ভাইরা এখন দিল থেকে নামাজ পড়েন। যাই হোক, তো ছোটবেলায় আমরা অনেক এরকম অনেক উল্টাপাল্টা করি, বিনা ওযুতে নামাজ পড়া, বিনা ওযুতে কোরআন শরীফ পড়া, মায়ের ভয়ে, বাপের ভয়ে, ওস্তাদের ভয়ে, এরকম অনেক উল্টাপাল্টা আমার দ্বারা হয়েছে। যদি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার বালেগ হওয়ার আগে হয়, ছেলেরা স্বপ্নদোষ শুরু হলে বালেগ হয়, মেয়েরা মাসিক শুরু হলে বালেগ হয়, যদি মাসিক স্বপ্নদোষ হতে দেরি হয় তাহলে তার সর্বোচ্চ লিমিট আছে যে 15-র নিচে আর কেউ নাবালেগ থাকে না, 15-র পরে আর কেউ নাবালেগ থাকে না। তো বালেগ হওয়ার আগে যদি আপনার এরকম ভুল বাল হয় তাহলে সেগুলো মাফ, সেগুলোর জন্য কোনো জবাবদিহি করা লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমরা জানি, তিনি বলেছেন তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, রুফি আল কলম আন সালাস, তিন ব্যক্তির কলম তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো অন্যায় গুনাহ লেখা হয় না। তারা কারা? তাদের মধ্যে এক ব্যক্তি হলেন বাচ্চা, সবই হাত্তা ইহতালিমা, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, বালেগ হওয়ার আগ পর্যন্ত সে উল্টাপাল্টা করলে সেগুলো লেখা হয় না, বাচ্চার কোনো হিসাবের খাতা আল্লাহ তাআলা খোলেন না। আর দ্বিতীয় হলেন মস্তিষ্ক বিকৃত অসুস্থ মানুষ, মাজনুন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক স্বাভাবিক না হয়, তিনি যদি এই অবস্থায় অসুস্থ মস্তিষ্ক অবস্থায় কোনো অন্যায় করেন সেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতে বলেন না, ফেরেশতা তারা লেখেন না। আরেক ব্যক্তি হলেন ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইস্তাইকিদা, আন্নায়েম হাত্তা ইস্তাইকিদা, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত স্বপ্নের মধ্যে যা করছে না করছে এগুলোর জন্য কোনো জবাবদিহি নাই। স্বপ্নে একজনকে খুন করে ফেলছে, কোনো গুনাহ হবে? স্বপ্নে একজনের টাকা চুরি করে ফেলছে, কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। তাহলে ভাইরা, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি এরকম উল্টাপাল্টা অন্যায় কিছু করে থাকেন ওটা এমনিই মাফ, কিন্তু 15-16 তারপরে করেছেন মানে বালেগ হয়ে গেছেন, এরপরেরগুলো কি করতে হবে? হিসাব দিতে হবে। অতএব একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মানুষের ভুল যেভাবে প্রায়শ্চিত্ত করেন আপনাকেও সেভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে মাফ চেয়ে নিতে হবে, আল্লাহর হক নষ্ট করলে সেটা আদায় করে দিতে হবে, তবে ইস্তেগফার করতে হবে, এর মাধ্যমে আমরা মাফ পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে কিনা, বিয়ে নিয়ে এত প্রশ্ন, যুবকরা যেখানে যায় সেখানে শুধু বিয়ের প্রশ্ন, মনে হয় যে অর্ধেক প্রশ্ন। যাই হোক, বড় ভাইয়ের আগে, এটা অবশ্য দরকারি প্রশ্ন, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারে কি না? আমাদের সমাজে দেখা যায় যে ছোট ভাই হয়তো এস্টাবলিশড হয়ে গেছে, আয় ইনকাম করতেছে, উপার্জন করতেছে, সে চাইলে বিয়ে করতে পারে, কিন্তু বড় ভাই বেচারা হয়তো অকর্মা অথবা বেকার অথবা যেভাবে হোক বেচারা পিছিয়ে আছেন, তখন এবার মা বাপ আত্মীয় স্বজন এলাকাবাসী কেউ তার বিয়ের পারমিশন দেয় না যে না বড় ভাইকে রেখে বিয়ে করবি কেন। ইসলাম কিন্তু সেই কথা বলে না, যে যখন উপযুক্ত হবে, তার ফিনান্সিয়াল যোগ্যতা যখন হবে, আর্থিকভাবে তিনি স্বাবলম্বী, তিনি মহর দেওয়ার যোগ্যতা রাখেন, বইয়ের ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা তার হয়েছে, তখন তিনি বিবাহ করতে পারেন। বিবাহ দিতে যদি দেরি করেন বাবা মারা, কত অনাচার হয়। আমি আজকেও জুমার নামাজে মসজিদে যে দেরিতে আমার একটা পার হয়ে গেছে, বিকজ এরকম একটা কেস আমি ডিল করতে হয়েছে আমার অফিসে, এটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম ছিল বৈশাখী টিভিতে, শেষ করে এসে অফিসে এ ধরনের একটা কেস ডিল করতে হয়েছে। প্রতিনিয়ত
এমন এমন মানুষ ফোন করেন, এমন এমন ব্যক্তিরা ফোন করেন যে নিজের কাছে কষ্ট লাগে, যে এই ফ্যামিলির সন্তান নষ্ট হয়ে গেছে। এর অন্যতম কারণ হলো বাবা মারা সময় মতো সন্তানকে বিয়ে দিচ্ছেন না, এর কারণে তারা যে কি পরিমাণ গুনাহের দিকে ছুটে যায় এবং হাবুডুবু খায় মা বাবা টের পান না। এই জন্য কোনো ছেলে যদি উপযুক্ত হয়ে যায়, তার বিয়ের প্রয়োজন হয়েছে, বাবা মার তাকে বিয়ে দিতে কার্পণ্য করা উচিত না। বিয়েতে কোনো সিরিয়াল রক্ষা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম রাখে নাই। এমনকি আপনার মেয়ে বিয়ে এখনো দেন নাই, তো তাই বলে ছেলের বিয়ে আটকে রাখবেন, এটা উচিত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের সামাজিক বাস্তবতায় অনেক কুলাঙ্গার ছেলে আছে যে বিয়ে করার পর সে আরও যে বোনটাকে বিয়ে দিতে হবে, বাবার সাথে হেল্প করতে হবে, এগুলো সে আর জানে না। সে এখন শুধু তার বোনিয়া ইয়ানফসি ইয়ানফসি চিন্তা করে, এই জন্য বাপে চিন্তা করে বিয়ে দেওয়া মানে তো এটার হাতছাড়া করে ফেলানো, আমার বোঝাটা আমার উপরে বাড়ানো। তো সেটাও ঠিক, সন্তানরা সেরকম করা উচিত নয়। কিন্তু এই বড় ভাইকে আপনার বিয়ে দিব আগে সেই দোহাই দিয়ে ছোট ভাই যদি বিয়ের উপযুক্ত হয়, টাকা পয়সা থাকে, তাকে আটকা রাখা উচিত নয়। এটা জায়েজ আছে আমাদের সমাজে, এগুলোকে আমরা আমাদের নিজেদের বানানো মাসআলা হিসাবে বানিয়ে রেখেছি, এটা উচিত না। আমি নিজে আমার বড় ভাইয়ের আগে বিয়ে করেছি, আমার বড় ভাই আমার কিছুদিন পরে বিয়ে করেছেন, বেশি দিন না, হয়তো বছরখানিক হবে, এরপরে তিনি বিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ আমার তো অসুবিধা হয়নি। তো এগুলো আমাদের সামাজিক নানা কুসংস্কার আমরা বানিয়ে রেখেছি। তবে হ্যাঁ, এর মানে এই না যে ছোট ছেলেরা যারা আছেন তারা সবাই এখন নিজের মন মতো বিয়ের জন্য লাইন ধরবেন, এটা ফ্যামিলিগত বিষয়। বাপ মাকে কনভিন্স করবেন, সুন্দর করে ফ্যামিলিগতভাবে করবেন। আমাদের মাসআলা শুনে হুটহাট করে সিরিয়াল ধরে নিজে নিজে বিয়ে সেরে ফেললেন, বাপ মারা জিজ্ঞাসা করলেন না, খবরদার সেটা করবেন। বিয়ে নিজে করার জিনিস না, এটা মূলত অভিভাবকরা করায়, অভিভাবকের মাধ্যমে করতে হয়, সেটাই অধিকতর আপনার জন্য কল্যাণকর। তারা অভিজ্ঞ এবং বাবা মা তাদের সন্তানটাকে বিয়ে করাবেন, অনেক আবেগ, অনেক স্বপ্ন থাকে, অনেক সন্তান আছে, তাদের সে স্বপ্নে আশার গুড়ে তারা বালি দিয়ে দেয়, এটা করবেন না যথাসম্ভব। হ্যাঁ, আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আপনাকে ধার্মিক ছেলে ধার্মিক মেয়ের সাথে বিয়ে বসতে দিবে না, তারা দিনদার না, তাহলে সেক্ষেত্রে আপনি বিকল্প চিন্তা করতে পারেন, সেটাও বিচক্ষণ আমাদের সাথে ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন, এই সাধারণ প্রশ্নোত্তর থেকে সিদ্ধান্ত নিয়ে আগাবেন না।